তো আমরা এখন যাচ্ছি বাজারের ধারে রাস্তা, আর আমরা এখন যাচ্ছি হলো বাজারের অন্ধকার পুরো। চলো স্টার্ট সামনে কত টাকা ভরে যাচ্ছে?
আমার উপর আমি হাত ধরে দাদা আমার উপর 700 হবে তো ঠিক আছে তুমি একটু মুখটা দেখাও মুখটা দেখাও আমরা পন্ডিত গোবরম দেখে এখন যাচ্ছি গোর্থাগি গোর্থাগি গিয়ে আমরা করবো ফার্স্ট চেক পোস্ট
সঙ্গে চলে এসছি, এবারে জোর সঙ্গে ব্রাউন জোর সঙ্গে ব্রাউন তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জোরথাং সিকিম, সিকিম জোরথাং এ পৌঁছে গেছি ফাইনালি। আচ্ছা কিছু বলার আছে? না কিছু বলার নাই, ভালো লাগছে জোরথাং। আচ্ছা আচ্ছা, এটা জোরথাং, এটা জোরথাং টাউন, জোরথাং টাউন। কিছু বলার আছে? এখন আমরা খেতে আসছি, কিছু বলার নেই, এখন খাবো। আর আমাদের বলার আছে, আমাদের ভালো খাবার দরকার, এখন কোথায় পাওয়া যাবে একটু খুঁজতে হবে। এখানে এখানে খালি পুরি সবজি আছে, পুরি সবজি আমরা পুরি সবজি খাই। ওয়াই ওয়াই টেস্টি, পুরি সবজি খাওয়া যায় তাহলে, কি বল? হালকা একটু পুরি সবজি খাই না? আমি যদি আগে গিয়ে তাহলে আমরা ওয়াই ওয়াই খেয়ে নেব। হ্যাঁ পুরি সবজি খাওয়া যায় আমাদের, পুরি সবজি ঠিক আছে। গিয়ে দেখি আরো কিছু পাওয়া যায় না, দেখি। বললে পেয়ে গেলে বলছো, এখন পাচ্ছ না? আর পেয়ে গেলাম বললো, কিন্তু ওখানে খাওয়ার ভালো না, মানে খাওয়ার ভালো নেই, ভালো না, ঠিক ঠাক নাই। খুব সুন্দর এখানে ভিউ, মনে হচ্ছে এখানে থেকে যাই। শিলিগুড়িতে আর ভালো লাগে না, খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গাটা, কানাডা ওয়েদার। তাহলে উনি আজকে উপোস থাকছেন? হ্যাঁ আমি একদম উপোস থাকছি আজকে, আবার এক ঘন্টা পরে খাওয়া দাওয়া করবো, এই চিন্তা ভাবনায় আছি। পরবর্তীতে যদি আমি ওয়াই ওয়াই ম্যাগি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনারা খেয়ে নিন ভালো মতো। হ্যাঁ হ্যাঁ, চারটা থাকে, চারটা থাকে না, চারটা থাকে, তাহলে আমি খাবো না। এক প্লেটে চারটা পাওয়া যাবে? আরে হাফ করে নিব তো। আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। কেন দাদা, আমরা একদম জায়গায় এসেছি, হ্যাঁ মনোদা আমাদেরকে এখানে নিয়ে আসে, এখানে চারটা পুরি পাওয়া যাবে, খাবো না। তুই তুই কি কানে বলছিস নাকি? না বলে নিলাম। আমরা পাঁচ প্লেট নেবো, সব ভাগ করে নেবো, তাই তো ভাগাভাগি করে খাবো। আমার তো হেভি লাগছে, আর সবজিটা বিশেষ করে গরম ছিল। তোমার কেমন লাগছে? গ্যাসের ওষুধ খাবো, গ্যাসের। এবার আমরা আস্তে আস্তে আগাবো পেলিংয়ের দিকে। পেলিং মোটামুটি এখান থেকে আরও চল্লিশ কত, আটান্ন কিলোমিটার, ফিফটি এইট কিলোমিটার। তো মোটামুটি অ্যাপ্রক্স যাবো আমরা, তারপর পেলিং। হ্যাঁ মোটামুটি অ্যাপ্রক্স আমাদের দু ঘন্টা লাগবে। ফাইনালি আমরা লাঞ্চ করে ধস, এখানে ধস পড়েছে, বাপরে রাস্তার অবস্থা দেখো, ধস পড়ে একদম রাস্তার, তিস্তাই নদী দেবে গেছে। হ্যাঁ তিস্তা নদী, রাস্তা না চওড়া ছিল, কিন্তু ধস পড়ে রাস্তাটা হাফ হয়ে গেছে, ওর জন্য আর কি আমাদের যেতে খুব সমস্যা হচ্ছে। এ বাবা, বাপরে, মনে হচ্ছিল রাত হয়ে গেল।
চলিং টাইম। Hi guys, this is Saroj. I have came from Malda. Me and Binoy came long away. Binoy, where is Binoy? Binoy, come here. Here, here. Hey, Samne, chalo, chalo, chalo. Bosho. So, finally, amra hotel e pouchhlam. Holo hotel. তাহলে উপরে আমরা যাচ্ছি হোটেল থেকে এখন। সুন্দর হোটেলটা কোথায় কেন এগুলা কোথায়? তো আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেল থেকে হলো ভিউ। ও মাই গড, কি ভিউ মানে কি ভিউ, ভিউটা দেখো, এটা ভিউটা দেখো খালি। সামনে কাঞ্চনজঙ্ঘা কোথায় যে আছে দেখা যাচ্ছে, কিন্তু আছে, কিন্তু আছে, আসলে মেঘা ঢাকা আছে যে দেখা যাচ্ছে না। আমরা খেতে বসছি এখন, কিমার ভাত ডালও দিবে, ডাল দিবে একটু পরে, ঠিক আছে। তো আমরা এখন ডিম, ডাল, ভাত, পাঁপড় এগুলোই খাবো, ঠিক আছে। পুরো খিদে পেয়ে গেছে, তাই খাই। বেগুন ভাজা দিবে। আমরা এখানে এসেছি পেলিংয়ে। তো পেলিং মোটামুটি শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার দূর, কিন্তু আমাদের একটু বেশি টাইম লেগেছে। মেন যে রাস্তাটা ছিল ওটা বন্ধ, মেন রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমাদের ঘুরে যেতে হয়েছে। তো দেখেছো সেটা, অ্যাট লাস্ট আপনার কি জার্নিটা একদম সফল হয়েছে? জার্নি সফল হয়েছে, আমরা তাড়াহুড়ো করিনি, রাস্তায় রেস্ট করতে করতে এসেছি, ফটো তুলেছি, খুবই রিজনেবল রেট, মোটামুটি 1200 টাকার মধ্যে আপনার ফুডিং লজিং সব হয়ে যাচ্ছে। আর আমরা 11 জন এসেছি, 6টা বাইক, 1টা বাইক সিঙ্গেল যাচ্ছে। এখান থেকে মানে ভিউটা দেখে তোমার কেমন মনে হচ্ছে? ভিউটা দেখে ভালো মনে হচ্ছে। ভিউটা দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে ওয়েদারটা খুব ফগি, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তবু ওই যে রৌদ্র পড়েছে, কাঞ্চনজঙ্ঘাটা কোনো যে রোদ পড়তো খুব সুন্দর দেখা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত একটা জিনিসটা দেখতে পাচ্ছি না, এটাই হলো আফসোস পেয়ে গেল। যাই হোক, আমরা প্রথমবার এসেছি পেলিংয়ে, কখনো আসিনি আগে। তো আমরা প্রথমবার এসেছি পেলিংয়ে, কোনোদিন আসিনি, সিকিমের গেটে আটকে ছিল, কিন্তু যেহেতু আমরা শিলিগুড়ির বাসিন্দা, গাড়ির নাম্বার দেখে ওরা ছেড়ে দিল। আমাদের কাছে পাসও ছিল, ই পাস বানিয়ে নিয়েছিলাম, আমি লিঙ্কটা দিয়ে দিবো কী করে ই পাস বানাবে, এখন ই পাসটুকু দরকার, তাছাড়া ই পাস ছাড়া চলা যাবে না।